লরির ধাক্কায় যখন বাইক আরোহী ফের ওই বাইকারোহীকে ধাক্কা যাত্রী বোঝাই বাসের ঘটনাটি ঘটেছে অশোকনগর বিল্ডিং মোড় এলাকায় প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের পথ দুর্ঘটনায় আহত বাইক আরোহী প্রতিবাদে যশোহর রোড অবরোধ স্থানীয় মানুষের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার অশোকনগর থানার বিল্ডিং মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে একটি পণ্য বোঝাই ট্রাক যশোহর রোডে ওঠার মুখেই বাইক আরোহীকে ধাক্কা মারে অপরদিকে বারাসাত থেকে আসা একটি বাস ফের ওই একই বাইক চালককে ধাক্কা মারে এরপর আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী প্রশান্ত বিশ্বাসকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় জানা গেছে আহত ব্যক্তির বাড়ি হাবড়া ডহরথুবা এলাকায় এরপর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হন তারা ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ পলাতক ঘাতক লরিটি

ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর